বাজে, খুবই বাজে। মানে এটাতে টিউমারের মতো উঁচু উঁচু করে থাকে, আর রাস্তার গাড়ির টায়ার যেতে যেতে একটা তো গর্ত আছে, আর একটা হচ্ছে যে টিউমারের মতো উঁচু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম, আর এখন বাজে হচ্ছে 4:38। আজকে প্রথমে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টি শার্ট। টি শার্টটা 360 বিলি ফ্যামিলি বাইকার গ্রুপের রাজ ভাই হচ্ছে গিফট করছেন। হচ্ছে টি শার্টটা, আর সব থেকে ই হচ্ছে এই টি শার্টের পিছনে আমার ইউটিউব চ্যানেলের নাম আছে। যাক, টি শার্টটা গায়ে দিয়ে তারপর হচ্ছে আপনার সঙ্গে কথা বলবো। এই যে হাজির হয়ে গেলাম, আর আজকে হচ্ছে 8 তারিখ, আর লকডাউনের আজকে হচ্ছে 4th দিন। আর এই ভোরবেলা আমি এখন যাব চিটাগাং আমার অফিসের কাজে। লকডাউনের ভিতরে অফিসের কাজ করতে চিটাগাং যাচ্ছি, ইভেন আজকে ব্যাক করব। একটা বিষয় হচ্ছে যে আমার চিটাগাংয়ে যে মিটিংটা আছে, মিটিংয়ের টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 12টার ভিতরে। তার মানে হচ্ছে সকাল 11টা থেকে 12টার ভিতরে আমার চিটাগাং থাকতে হবে। যাই হোক, বাকি কথা আপনাদের সঙ্গে রাইডিংয়ে হবে, এখন বেরোতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, কুমিল্লাতে একটা ব্রেক নিয়ে তারপর হচ্ছে রাইড শুরু করলাম। হয়তো বা ভাবতে পারেন যে রাইডটা এত পরে শুরু করলাম কেন, বা ব্লগটা এত পরে শুরু করলাম কেন। ঢাকা থেকে বেরোই হচ্ছে 5:20, আর বেরোনোর আগে একটা ছোটোখাটো একটা এক্সিডেন্ট হয়। এক্সিডেন্টটা হচ্ছে আমার যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা হাত থেকে পড়ে যায়, ওভারঅল দিয়ে মুখটা নষ্ট হয়ে যায়। আর ব্লগ করতে ইচ্ছা মতো ছিল না, পরে আবার লকডাউনের সময় ওভারঅল বিষয়গুলো যে বের হইতে গেলে পুলিশে ঝামেলা করতে পারে, এই জন্য আর একটু রেডি হয়ে আর সকালে নাস্তা করে, মানে নাস্তা বলতে হালকা চা বিস্কিট এগুলো খেয়ে বেরোতে বেরোতে 5:20 বেজে যায়। আর এখন বাসে হচ্ছে 7:25, আর কুমিল্লাতে একটা ব্রেক নিলাম। জাস্ট হচ্ছে যে একটা চা খাইছি, একটা বিস্কিট খাইছি, এটা আর কি নাস্তা করি নাই। আর চিন্তাভাবনা আছে নাস্তা করবো হচ্ছে চিটাগাং দিয়ে, আর রাস্তায় আর কোনো ব্রেক হবে না, একেবারে চলে যাব হচ্ছে চিটাগাং। আর আই থিঙ্ক 9:10 ভিতরে আমি চিটাগাং থাকবো। ঢাকা চিটাগাং হাইওয়ের এই যে রাস্তাটা, মানে মোটামুটি ভালো রকমের ফাঁকা আছে, একমাত্র হচ্ছে কিছু ট্রাক আছে আর প্রাইভেট কার, তাও প্রাইভেট কারের সংখ্যা খুবই কম, শুধুমাত্র ট্রাক। রাইড করতে খুবই মজা, ভালো লাগতেছে খুবই, মানে কি বলবো যে এত ফাঁকা রাস্তা আর বাসের চাপাচাপি এগুলো নাই। সাধারণত চিটাগাং ঢাকা হাইওয়েতে বাসের যে একটা উশৃঙ্খল একটা চাপাচাপি থাকে, সেই চাপাচাপিটা আর কি আসলে নাই। চলে আসলাম পাদুবাজার বিস্ফোরক ক্রস করে ফ্লাইওভারের উপরে, আর এই ফ্লাইওভারটার উপরে একটু বাম সাইডে খেয়াল করে দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কত প্রকার বালি, তারপর হচ্ছে পিটের কুচি আছে, এইগুলোর উপর থেকে ইনকেস যদি একটা বাইক পড়ে, অথবা এই যে ডান পাশও আছে, দুই পাশে ডান পাশ বাম পাশ দুই পাশও আছে,
মানে এই যে ফ্লাইওভার উপরে ইনকেস যদি মানে কোনো বাইক সাইডে যায় আর যদি উপর যায় স্কিড করে খুবই বাজে এক রকমের অ্যাক্সিডেন্ট হবে। তো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব, যারা আছেন তারা অবশ্যই এই ফ্লাইওভারটা পরিষ্কার করার ব্যবস্থা করবেন, যাতে করে হচ্ছে যে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে যেন বেঁচে যায় মানুষ। সীতাকুণ্ডুর কাছে চলে আসলাম। সীতাকুণ্ডুর আগে আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে বাম পাশে যে পাহাড়গুলো আছে আমার কাছে খুবই সুন্দর লাগে, এই যে পাহাড়গুলো বাম সাইডে যে খুবই সুন্দর লাগে। আসলে আর একটা বিষয় হচ্ছে যে আমি যখন এই রাস্তা দিয়ে বাসে জার্নি করি তখন আমার কাছে বাম সাইডটা তাকায় থাকতে ইচ্ছা করে, আসলে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। হাইওয়েতে বাইক রাইডিং করতে গেলে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণ হর্ন দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে সব সময় কোনো গাড়িকে যদি আপনি ওভারটেক করতে চান চেষ্টা করবেন ডান পাশ দিয়ে ওভারটেক করার, কোনো সময় কোনো গাড়ি বাম পাশ দিয়ে ওভারটেক করবেন না। ইনকেস যদি আপনার ডান পাশ দিয়ে ওভারটেক করার জায়গা না থাকে তাহলে বাম পাশ দিয়ে ইমার্জেন্সি লেন দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন। সেটা হচ্ছে অনওয়ের ক্ষেত্রে, টুয়ে রাস্তা অনওয়ে রাস্তার ক্ষেত্রে আপনি বাম পাশ দিয়ে ওভারটেক, টুয়ে রাস্তা যেটা আছে ওই রাস্তার কোনো সময় আপনি বাম পাশ দিয়ে কোনো গাড়ি ওভারটেক করবেন না। আর কোনো গাড়িকে আপনি যখনই ওভারটেক করবেন ওভারটেক করার আগে প্রচুর পরিমাণ হর্ন দিবেন। হাইওয়েতে রাইডিংয়ের ক্ষেত্রে দিনের বেলাতে হর্নের কোনো বিকল্প নাই। আরেকটা বিষয় হচ্ছে যখন রাতের বেলা বাইক রাইড করবেন হাইওয়েতে তখন হচ্ছে আপার বিপার এবং হর্ন দুটাই একসঙ্গে মারবেন, যাতে করে হচ্ছে অনেক সময় আমাদের বাইকের হর্নের শব্দগুলো গাড়িতে পৌঁছায় না। সেক্ষেত্রেও হচ্ছে আমাদের আপার ডিপার হাইবিং লোমিয়ে যে আলোটা আছে এই লাইটের, এই আলোটার জন্য অন্য গাড়ির আমরা যে গাড়িটা ওভারটেক করতে যাচ্ছি বা করবো ওই গাড়ির ড্রাইভাররা বুঝতে পারবে যে আমরা ওভারটেক করতে যাচ্ছি, তারা আমাদেরকে সাইড করবে। ওয়েলকাম টু সিটি জি। হ্যাঁ, চিটাগাংয়ের ভিতরে পৌঁছে গেলাম আর এখন আমার বাইকের ঘড়িতে বাজতেছে হচ্ছে 9:44। যাই হোক, 5:20 রওনা দিয়ে 9:44 চিটাগাংয়ে পৌঁছাইলাম। আমি যাব হচ্ছে বিজেএমই ভবনে, তার আগে হচ্ছে আমি যাব একেখানে, একেখানে গিয়ে আমি নাস্তা করব, তারপরে হচ্ছে বিজেএমই ভবনে যাব। আর একটা বিষয় হচ্ছে যে চিটাগাংয়ের বিজেএমই ভবনটা কোথায় এইটা আমি চিনি না, আর এই জন্য হচ্ছে আমার একেখানে গিয়ে নাস্তা করে তারপরে হচ্ছে গুগল বাবার সাহায্য নিয়ে তারপরে হচ্ছে আমার বিজেএমই ভবনে যেতে হবে। বিজেএমই ভবনে ওইখানে আমার অফিসের কাজ শেষ করে তারপর হচ্ছে ঢাকা ব্যাক করব। আলহামদুলিল্লাহ অফিসের কাজ ভালোভাবে শেষ করে বিজেএমই ভবনের পার্কিং থেকে বেরোচ্ছি আর যাব হচ্ছে অর্কিড বিজনেস হোটেলে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। অর্কিড বিজনেস হোটেলে ওইখানে আছে হচ্ছে তানসেন ভাই, উনি হচ্ছে চিটাগাংয়ের রাইডার। কি বলবো, ভাইয়ের সঙ্গে আগে একবার চিটাগাংয়ে আসছিলাম, দেখা হয় নাই, আবার আজকে এসে ফোন দিলাম, ভাই প্রচণ্ড ব্যস্ত, তারপর বললেন যে আসো দেখা করি। আর এখন যাচ্ছে হচ্ছে অর্কিড বিজনেস হোটেলে। আর অর্কিড বিজনেস হোটেলটা এটা আমি চিনি না, আমি জাস্ট গুগল ম্যাপে সার্চ দিয়ে যাইতেছি, চিটং যে খুব ভালো চিনি না। আর চিটং আসতে হচ্ছে আমার একমাত্র ভরসা হচ্ছে গুগল ম্যাপ, গুগল ম্যাপে ধরে ধরে যেতে হয় আর কি। যাই হোক, আগে ভাইয়ের সঙ্গে দেখা করি তারপরে হচ্ছে কথা হবে। অর্কিড বিজনেস হোটেল থেকে তালসিম ভাইয়ের সঙ্গে দেখা করে এখন যাব হচ্ছে ট্রেনিতে। ট্রেনিতে 3-4টা ফ্রেন্ড আছে, ওদের সঙ্গে দেখা করে আড্ডা দিব, তারপর হচ্ছে ঢাকা যাব। আর তাসের ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য।
আর তাহসিন ভাই আসলে অনেক ব্যস্ত ছিল, প্রচুর ব্যস্ত ছিল। অলরেডি তার বায়ারকে সে বসায় রাখছে, বায়ারের ফ্লাইট হচ্ছে একটা পণ্যতে, আর এখন বাজে হচ্ছে 12:30। হাতে মাত্র 45 মিনিট সময় নিয়ে উনি বেরোলেন ওনার বায়ারকে এয়ারপোর্টে পৌঁছায় দেওয়ার জন্য। এবং বিষয় যে খুবই ব্যস্ত, আর মানে তানসেন ভাইয়ের মতো একটু ভালো মনের মানুষ কি বলবো ভাই, যে সে তার এত ব্যস্ততার ভিতরেও আমি ঢাকা থেকে আসলে সময় দিল, বাট বিশেষ করে আমি যদি হইতাম তাহলে আমি কোনোদিনও সময় দিতাম না, কারণ আগে তো সে তার অফিসের কাজ নিজের কাজ বাদ দিয়ে রেখে তারপর হচ্ছে সে আমাকে মানে সময় দিল। আসলে এটা মানে কি বলবো, এটা বলার মতো ভাষা নাই। আর চিটাগাংয়ে ভাই রে ভাই কি জ্যাম, এই যে লকডাউন চলতেছে এই মুহূর্তে চিটাগাংয়ে এত জ্যাম আপনি কল্পনা করতে পারবেন না, আমার ঢাকা সিটিতে এত জ্যাম নাই, এত পরিমাণ জ্যাম চিটাগাংয়ে। আসার সময় আমার ডিজিএনই ভবন থেকে অর্কিড বিজনেস হোটেল পর্যন্ত গুগলে দেখা হচ্ছে 3 কিলো 3.5 কিলো মতো রাস্তা, সেখানে আসতে সময় লাগে 10 থেকে 12 মিনিট, আর সেখানে প্রায় আমার 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগছে আসতে। আর একটা বিষয় হচ্ছে যে চিটাগাংয়ের কোনো রাস্তাঘাটই আমি ভালোভাবে চিনি না, আমার গুগল ম্যাপের সহায়তা নিয়ে তারপর হচ্ছে যে ফেরি যাইতে হবে। আসলে এটাই হচ্ছে বাস্তবতা, মানে চিটাগাংয়ে যখন আসি যেখানে যাই চিটাগাংয়ের বিশেষ করে হচ্ছে যে শহরের ভিতরে যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে গুগল ম্যাপই হচ্ছে আমাদের আমার লাস্ট ভরসা, মানে খুব বাজে ম্যাপের জ্যাম, খুবই বাজে ম্যাপের জ্যাম। এখানে চলে আসলাম চিটং গেটের কাছাকাছি, এখান থেকে আমার সামনে থেকে ফুয়েল নিতে হবে, কারণ হচ্ছে যে আমি গতকালকে বিকাল অফিস থেকে যাওয়ার পথে রাজারবাগ থেকে ফুয়েল নিই, রাজারবাগের যে পাম্পটা আছে ওই পাম্পের ফুয়েলটা মোটামুটি ভালো সবাই বলে আর কি, এই জন্য হচ্ছে যে আমি নিলে এখান থেকে ফুয়েল ট্যাঙ্কে ফুল করে নিই। বাট কালকে যখন ফুয়েল নেই তখন ওই লোকে বললাম যে ভাই সম্পূর্ণ ঘুরে দেন, সে আমাকে 1100 টাকা তেল বলছে, বাট আমার ধারণা আমার ওইখানে আরও প্রায় 1300 টাকা মতো তেল ঢুকছে, 200 টাকার মতো তেল, যে তেলের যে গ্যাজাটা আছে এটা ট্যাঙ্কি পর্যন্ত মুখে উঠাই গেছে, ও চিন্তা করছে ভরে গেছে, করছে ভাই ভরে গেছে। এর কারণে হচ্ছে যে আমার যে ফুয়েল আছে এই ফুয়েলে আমি ঢাকা পর্যন্ত যাইতে পারবো না। আর চিটাগাং থেকে বের হওয়ার পথে সামনে একটা পাম্প আছে, ইমরান ভাই আর কি ওই পাম্পটা চিনাই দিচ্ছিলেন, এই পাম্পের তেলটা মোটামুটি ভালো, মানে চিটাগাং থেকে যদি কেউ ফুয়েল নিতে হয় তার সামনে যে পাম্পটা আছে ওই পাম্পটার থেকে তেল নিতে বলছে ইমরান ভাই, মোটামুটি এটা পরীক্ষিত রাখি, তার যে মাপেও ভালো ঠিক যায় এবং তেলের মানটাও খুব ভালো। আর ভালো তেল বাইকের জন্য যে কতটা উপকারী এটা এর থেকে তো আর বলার কিছু নাই, এটা তো সবাই জানে না, আমরা সবাই চেষ্টা করি যে সবসময় যে ভালো মানের তেলটা নেওয়ার জন্য, যে আমাদের বাইকের ইঞ্জিনটা ভালো থাকলে আমাকে ভালো পারফরমেন্স দিবে, সবসময় চেষ্টা করতে এটাই দিয়ে। এই জন্য হচ্ছে যে চিটাগাংয়ে আসলাম, আর এরপরে ফেনী কুমিল্লা এখানে কোথায় পাবো কি না পাবো মানে এটা জানি না আসলে, যে কোন পাম্পের তেল কেমন হবে, যেহেতু ইমরান ভাই বললেন যে সামনে একটা পাম্প আছে ওই পাম্পের তেলটা ভালো তো ওটা থেকেই তেল দিতে হবে, আর আস্তে আস্তে ফেনীর দিকে যেতে হবে। মোটামুটি আজকে রাইড করে খুবই মজা করছি, রাস্তা ফাঁকা আছে। একটা বিষয় হচ্ছে যে চিটাগাংয়ের থেকে ঢাকা যাওয়ার পথে যে রাস্তাটা আছে ওইখানে কিছু টিউমারের মতো আছে রাস্তার ভিতরে, এটা আসলে খুবই মানে খুবই ক্ষতিকর, মানে মানে এটার জন্য যে কোনো মুহূর্তে কিছু হইতে পারে। আমাদের তন্ময় চক্রবর্তী আছে মিস্টার বাইকার, ও এর মাঝে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে এক্সিডেন্ট করছে, এই টিউমারের উপর থেকে গাড়ি জাম করছে, নিয়ন্ত্রণ হারায় এক্সিডেন্ট করে ফেলছে। যেমন আগে ফুয়েল নিয়ে তারপরে ফুয়েল নেওয়ার পর আপনার সাথে কথা বলবে। আড্ডা দিতে দিতে সে অনেক সময় আড্ডা দিয়ে দিলাম, আর আড্ডা তো শেষই হয় না, যাই হোক খারাপ লাগতেছে ওদের কাছে আসতে, তারপর যাইতে হবে করার নাই। আর ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, মাঝে কুমিল্লাতে হচ্ছে ফ্রেন্ড আছে রাজীব, ওর কাছে যাব, ওর কাছে ছোটোখাটো একটা কাজ আছে, কাজটা শেষ করে অল্প সময় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা একটা কাজ আছে, এটা শেষ করে আবার ঢাকা ঢুকতে হবে। ঢাকাতে আবার আমাদের ফ্রেন্ড হাফিজ আছে,
হ্যাপিজের বার্থডে আছে, তো বার্থডেতে কেক কাটতে হবে, বিয়া বাড়ি আছে, আমার ওইখানে যাইতে হবে। তো মিল্লাতে আর দেরি করা যাবে না। আর একটা কথা হচ্ছে যে ফেনী থেকে কুমিল্লা বা ঢাকা পর্যন্ত এই যে যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। এটাতে টিউমারের মতো উঁচু উঁচু করে থাকে, আর রাস্তার গাড়ির টায়ার যেতে যেতে একটা তো গর্ত আছে, আর একটা হচ্ছে যে টিউমারের মতো উঁচু নিচু, এটাতে মোটর সাইকেলের চাকা যখন এটার উপর দিয়ে যায় তখন মনে হয় যে বিমানের মতো উড়ে যায়, শাঁসা করে। একটু কেয়ারফুলি যারা আছে যাদের রাইড করবেন, অবশ্যই সাবধানে কেয়ারফুলি রাইড করবেন, খুবই সতর্কতার সাথে। আর একটা আলহামদুলিল্লাহ কুমিল্লার কাজ শেষ করলাম, করে মেঘনা গোমতী ব্রিজের টোল দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি, অলরেডি রানিং এ আছি। একটা বিষয় হচ্ছে যে এখন বাজে হচ্ছে 7টা, আর হাফিজের কেক কাটার কথা ছিল 8টায়, 1 ঘন্টার ভিতরে মনে হয় না যে আর পৌঁছাইতে পারবো, অলরেডি লেট। কিছু করার নাই, মানে টাইমিংয়ে মানে কাজ শেষ করে টাইমিং মিলায় যাইতে তো সময় তো লাগে, লুকি হয়ে যেতে হবে, কিছু করার নাই। আর মোটামুটি আজকে ট্যুরটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওভারঅল বিষয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই পর্যন্ত পোষায় গেলাম। আর এই যে মেঘনা গোমতী সেতু, এই যে দ্বিতীয় সেতুটা আছে, এই সেতুটার মাঝের পরের থেকে কোনো লাইট নাই, আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালি হচ্ছে এত কোটি টাকা খরচ করে সরকার একটা স্থাপনা তৈরি করছে, যার এখানে 50%-এর পরে আর কোনো লাইটই নাই, মানে টোটালি অন্ধকার ফেলটা। আপনি বুঝতেছেন যে কী অবস্থা, এখান থেকে কী অবস্থা, কী বাজে রকম অবস্থা। ফেরি সে ব্রিজটা শেষ হওয়ার পরে আবার তারপর হচ্ছে লাইট, এত লাইট আবার ব্রিজেই যদি লাইট না থাকে, আবার বাইরে ব্রিজের পরে একটা লাইট দেখবে, ব্রিজের পরে তো আপনার স্পিডের বা ব্রিজের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড নোটিফিকেশন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তারা তো বস, তাদেরকে স্যালুট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, শামিম আউট।